শোনা কলকাতা শহরে অবস্থিত এশিয়ার বৃহত্তম নিষিদ্ধ পল্লী এই ভিডিওতে জানব এই নিষিদ্ধপল্লীর ইতিহাস এবং এই জায়গার আসল নাম ভিডিওটা যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না প্রায় আড়াইশো কিংবা তিনশো বছর আগে কলকাতা শহরে শুরু হয়েছিল এক নতুন আভিজাত্য যার পোশাকি নাম বাবু কালচার যদিও নবাবদের সময় বাবু ছিল একটা বিশেষ উপাধি নবাবের অনুমতি ছাড়া যেই নাম আগে কেউ ব্যবহার করতে পারতো না সাধারণত নবাবের অনুগত শিক্ষিত অভিজাত ধনীরাই এই উপাধি ব্যবহারের অনুমতি পেত ব্রিটিশ আমলে আবার এক নতুন অভিজাত শ্রেণী তৈরি হল নবাব আমলের শিক্ষাকে ছাপিয়ে গেল অর্থ শিক্ষা বা বংশ পরিচয় নয় ব্রিটিশ আমল থেকে বাবুর সমার্থক হয়ে উঠল অর্থ ফলে ব্যবসা বা অন্য উপায়ে প্রচুর অর্থ উপার্জন করে রাতারাতি বাবুর সংখ্যা বেড়ে গেল তিলোত্তমায় দামি গাড়ি লক্ষ টাকার বাইজি পায়রা ওড়ানো রক্ষী তাদের বাড়ি তৈরি করে দেওয়া মদ খেয়ে রাতের পর রাত কাটানো ছিল এই বাবুদের প্রধান কাজ অন্যদিকে ইংল্যান্ড থেকে ভারতে আসা বেশিরভাগ তরুণেরাই ছিল অবিবাহিত বা যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের স্ত্রী সন্তান সুদূর ইংল্যান্ডে এই সব কলকাতাইয়া বাবু এবং ইংল্যান্ড থেকে আসা সাদা চামড়ার তরুণ এদের চাহিদাতেই গোটা একটা পতিতালয় গড়ে উঠল তিলোত্তমায় শোনা যায় ইংরেজরা ভারতীয় অল্প বয়সী বিধবাদের ধরে আনতে লাগলেন কলকাতার সোনাগাছিতে খুব সম্ভবত কলকাতা শহরে বেশ্যাবৃত্তি শুরু সেই সময়ই তবে অনেক ইতিহাসবিদদের মতে পূর্বে কর্নওয়াল স্ট্রিট ও পশ্চিমে চিতপুরের মাঝের পুরোটা জায়গা নিয়েই পতিতাদের বসতি গড়ে উঠেছিল এই জায়গার মালিক ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হ্যাঁ একদম ঠিকই ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরতা এই নিষিদ্ধ স্থাপনা হয়েছিল নাকি এই জমিদার বাবুর উদ্যোগেই কারণ বেশিরভাগ বাবুদেরই একাধিক উপপত্নী থাকাটা তখনকার সময়ে বাবু কালচার কিন্তু ঘরের স্ত্রীর সঙ্গেই বার রাখাটা একটু দৃষ্টিকটু সেই সমস্যার কথা মাথায় রেখেই বাবুরা তাদের উপপত্নীদের রাখার ব্যবস্থা করলেন সোনাগাছি অঞ্চলে কলকাতা সেন্ট্রাল এভিনিউ থেকে শোভা রাস্তা ধরে এগিয়ে চললেই পথেই পড়ে গৌরীশঙ্কর লেন এইখানেই অবস্থিত এশিয়ার বৃহত্তম যৌনপল্লী নাম সোনাগাছি ভারতের বৃহত্তম যৌনপল্লী এটি এমনকি এশিয়া মহাদেশের মধ্যেও সর্ববৃহৎ কথিত আছে এই এলাকার অধিপতি ছিলেন সানাউল্লাহ গাজী বা সোনাগাজী নামক এক মুসলিম সন্ত সোনাগাজীর সমাধি উপর তৈরি মাজার এখনও এই এলাকায় আছে যেহেতু তিনি এই এলাকার অধিপতি ছিলেন তাই এই গোটা চত্বরটিকে সোনাগাজীর নামে ডাকা হতো পরবর্তীকালে সেই সোনাগাজির নামই লোকমুখে ঘুরতে ঘুরতে সোনাগাছিতে পরিণত হয়েছে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর বাঙালি বাবু সম্প্রদায় এই অঞ্চলে তাদের নিজ নিজ উপপত্নীদের প্রতিপালন করতেন এই অঞ্চলে বেশ কিছু বাড়ি নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলেই কথিত আছে প্যারিসের বিখ্যাত যৌনকর্মীরাও কলকাতার এই অঞ্চলের খ্যাতি সম্পর্কে অবহিত ছিলেন আঠেরোশো সালে প্রকাশিত একটা সার্ভে রিপোর্ট থেকে জানা যায় কলকাতা শহরে চার হাজার চারশো ঠেক ছিল যেখানে বসবাস করতেন প্রায় বারো হাজার যৌন কর্মী যার মধ্যে অন্যতম সারা জাগানো যৌন ছিল এই সোনাগাছি পাশাপাশি ইতিহাস বলছে ভারতের ব্যবসা বাণিজ্যের বিস্তৃতির মাধ্যমেই আগমন ঘটে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সূত্রেই কলকাতায় আগমন হয় প্রচুর রাজকর্মচারীর তারা বেশিরভাগই ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচুতলার কর্মী এবং বেশিরভাগই অবিবাহিত ফলে এই ব্রিটিশ রাজকর্মচারীদের আপ্যায়নের জন্যই প্রায় তেতাল্লিশটি বিশ্বালয় প্রতিষ্ঠিত হয় এইসবের বেশিরভাগ কোঠাতেই ইংরেজ কর্মচারীরা তাদের আমোদ ফুর্তির জন্য বরাদ্দ রাখতেন এক বা একাধিক উপপত্নী এই উপপত্নীরা বিবেচিত হতেন ইংরেজ কর্মচারীদের আনন্দের উপকরণ হিসেবে ব্রিটিশ সরকারের আমলেই মূলত সোনাগাছি বৃহৎ রূপ পায় শুধুমাত্র ইংরেজ কর্মচারীরই নয় তৎকালীন সময়ে অনেক বাঙালি বাবুর মুক্তাঞ্চল হয়ে ওঠে এই এইসব যৌনপল্লী যার মধ্যে অন্যতম ছিল সোনাগাছি এরপর স্বাধীন ভারতে ক্রমশ এই এলাকার ব্যাপ্তি বাড়তে থাকে যে কারণে একটা সময় পুরো অঞ্চলটিকে রাষ্ট্রীয়ভাবে রেডলাইট ডিস্ট্রিক্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই ছিল সোনাগাছির ইতিহাস যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে অন্য কোনো দিন